এবার করোনায় মৃত্যু হলে পরিবার পাবে 2 লক্ষ টাকা। প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বিমা যোজনা দিচ্ছে এই বিমার সুযোগ, তবে তার জন্য নথিভুক্ত করাতে হবে নাম। সেক্ষেত্রে বিমাকারীর বয়স হতে হবে 18 থেকে 50-এর মধ্যে। তখনই স্পষ্ট করে দেওয়া হয় এই বিমার আওতায় থাকলে 2 লক্ষ টাকা সুবিধা পাওয়া যাবে। আগে এমনি এই বিমার কভারেজ পাওয়া গেলেও বর্তমানে করোনায় মৃত্যু হলে কভারেজের সুযোগও মিলছে। সেক্ষেত্রে যদি এই বিমা কেনা থাকে 2020-21 অর্থবর্ষে, তবেই মনোনীত ব্যক্তি পাবেন 2 লক্ষ টাকা। খেয়াল রাখতে হবে এই বিমার বার্ষিক প্রিমিয়াম 330 টাকা। স্কিমটি চলে প্রতি বছর 1 জুন থেকে 31 মে পর্যন্ত। করোনায় মৃত্যু হলে 1 মাসের মধ্যে দাবি করতে হবে টাকার অঙ্ক। এই প্রকল্পে নাম নথিভুক্ত করার 45 দিন পর থেকেই পাওয়া যাবে বিমার সুবিধা। মাথায় রাখবেন এই বিমার কোনো ম্যাচিওরিটি বেনিফিট নেই, শুধু মৃত্যুকেই কভার করে থাকে। ব্যুরো রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ।